দেশনায়ক মাস্টারদা সূর্য সেনের 90তম আত্মবলিদান দিবস অনুষ্ঠিত হল বহরমপুরে। এদিন বহরমপুর শহরে শহীদ সূর্য সেন রোড লাগোয়া নেপচুন ক্লাবের পরিচালনায় মাস্টারদা সূর্য সেনের 90তম আত্মবলিদান দিবস ও স্বামী বিবেকানন্দের 161তম জন্মদিবস উদযাপিত হল। নেপচুন ক্লাবের সভাপতি স্নেহাশিস দাস জানিয়েছেন, 2020 সালে মাস্টারদা সূর্য সেনের পূর্ণাবয়ব মূর্তি এই জেলায় আমরাই প্রথম প্রতিষ্ঠা করি। পরবর্তীতে মাস্টারদার জন্মদিন সহ একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয় ক্লাবের পক্ষ থেকে। আজ এই ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায়। আজকে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের বীর শহীদ মাস্টারদা সূর্য সেন, যিনি ভারতের স্বাধীনতার স্বপ্ন দেখেছিলেন এবং ভারতকে স্বাধীনতা দেবার জন্য যিনি শহীদ হয়েছিলেন, আজকে তার 90তম আত্মবলিদান দিবস বা শহীদ দিবস। এই দিনটি আমরা প্রতি বছর ছোটো করে হলেও পালন করে থাকি। আমরা নেপচুন ক্লাবের সদস্যরা এই মূর্তিটা স্থাপন করি 2020 সালে, যেটি মুর্শিদাবাদ জেলায় সর্বপ্রথম পূর্ণাঙ্গ মূর্তি। তারপর থেকে মাস্টারদা সূর্য সেনের আত্মবলিদান দিবসটা আমরা শ্রদ্ধার সঙ্গে পালন করে থাকি। তৎসহ আমরা যুগপুর স্বামী বিবেকানন্দের আজকের জন্মদিবসটাও পালন করি। ব্যুরো রিপোর্ট, ITV নেটওয়ার্ক।